দেশি লিচুতে সয়লাব রাঙামাটির পাহাড়, উৎপাদন বেশি আর ন্যায্য দাম পাওয়ায় সন্তুষ্টির ঢেকুর তুলছেন বাগানিরাও। কৃষি অধিদপ্তরের দাবি, আগাম ফলন আর যত্নের কারণে লাভবান হচ্ছেন লিচু ও ব্যবসায়ীরা। রসে ভরা ফল লিচু, যাতে ছেয়ে আছে এক একটি গাছ, এমন দৃশ্য এখন রাঙামাটির বাগানগুলোতে। বাগানিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় রাঙামাটিতে এবার লিচুর ফলন হয়েছে ভালো, মিলছে ন্যায্য দামও। দাম পাচ্ছি, মোটামুটি ভালো পাচ্ছি। আমি 2,500 টাকা বিক্রি করতেছি, 3,000 টাকা বিক্রি করতেছি। এখানে এসে লোকজনরা কিনে নিয়ে যায়, এই যে রাস্তা পাশে, তার জন্য দাম কম ছিল, আজকে কিন্তু ভালো দাম পাইছি। আজকে 1,00,000 মাল আনছি, 90,000 বিক্রি করছি। জ্যৈষ্ঠের শুরু থেকে লিচু ভর্তি ইঞ্জিন নৌকা কাপ্তাই হ্রদের বুক চিরে শহরের ফল বাজার খ্যাত সমতা ঘাটে পৌঁছে যাচ্ছে প্রতিদিন। সেখান থেকে কিনে নিচ্ছেন পাইকাররা। এরপর সুস্বাদু এই ফল চলে যাচ্ছে স্থানীয় বাজার সহ দেশের নানা প্রান্তে। ফরমালিন মুক্ত হওয়ায় পাহাড়ের লিচুর কদর বেশি, তবে ব্যবসায়ীদের দাবি বেড়েছে আনুষঙ্গিক ব্যয়। আজকে মাল কমাচ্ছে বাজার, মাল বাড়তে আমাদের থেকে অক্টোরি খরচ একটু বেশি নেওয়ার কারণে আমরা ফর্তা করতে পারতেছি না, রেট একটু বেশি পড়ে যায়। কৃষি কর্মকর্তারা বলছেন, আগাম ফলনের কারণে দেশি লিচুর দাম ভালো পাচ্ছে বাগানিরা। সঠিক পরিচর্যায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের দাবিও তাদের। দেশিটা সবচেয়ে এখন বেশি, কারণ দেশিটা আগে আসে, আগে কৃষকরা বিক্রি করে টাকা পায়। লিচু সংগ্রহ করার পরপরে যদি প্রয়োজনীয় সার, সেচ ব্যবস্থাপনা এবং মরা ডালপালা যদি ছাঁটাই করার মতো যদি ব্যবস্থাপনা গ্রহণ করা যায়, তাহলে আশা করা যায় প্রত্যেকবার কৃষক সেই গাছ থেকে তার যে বাণিজ্যিক যে লিচু, যে চাষাবাদের যে লক্ষ্যমাত্রা, সেটা উনি পূরণ করতে পারেন বলে আমরা বিশ্বাস করি। কৃষি কর্মকর্তারা জানিয়েছে, রাঙামাটিতে এবার 1,882 হেক্টর বাগানে লিচুর চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 17,500 মেট্রিক টন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকারস্থানী। বিপুল, চাল লিচুতে ভরপুর ডেলামদের দিনাজপুর। দিনাজপুর জেলার ব্র্যান্ডিংটা করা হয়েছে এভাবে, অর্থাৎ বোঝা যায় যে দিনাজপুরে লিচুর একটা বেশ সুনাম এবং সুখ্যাতি রয়েছে, এবং একই সাথে মিষ্টতা, স্বাদ এবং গন্ধে ভরপুর হওয়ার কারণে দিনাজপুরের লিচু কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। যেমনটি রাঙামাটিতে তেমনটি কিন্তু দিনাজপুরে এবারে আগে ভাগেই লিচু বাজারে এসেছে। এবং আজকের বাজার দরটি যদি আপনাদেরকে জানাই, দিনাজপুরে আজকে বোম্বাই জাতের লিচু 2,000 থেকে 2,600 টাকা প্রতি হাজার, মাদ্রাজি 2,500 থেকে 3,000 টাকা, বেদনা 10 থেকে 13,000 টাকা, চায়না 12 থেকে 15,000 টাকা দরে বিক্রি হচ্ছে। আজকে দিনাজপুরে আমরা যে বাজার ঘুরে দেখেছি, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে এখানে লিচুগুলো এসেছে, এবং খুব সকালেই বাগান এবং চাষিরা এই তাদের গাছ থেকে লিচু ভেঙে তারপর এখানে নিয়ে আসেন। 9টা থেকে এখানে কিন্তু বাজার জমজমাট হয়, এবং এখানে কৃষক এবং বাগানিরা বলছেন যে এবারে গত কয়েক বছরের তুলনায় তারা ভালো দাম পাচ্ছেন। একই সাথে প্রাকৃতিক দুর্যোগ না থাকার কারণে কিন্তু দিনাজপুরে এবারে বাগানিরা এবং লাভবান করতে পারবেন, এবং কৃষি বিভাগ কিন্তু একই কথা বলছেন। মূর্ছনা সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুরের লিচু বাজারের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিপুল সরকার সানি। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।